সংযোজক সরলরেখাকে বলা হয় চতুর্ভুজটির কর্ণ। অর্থাৎ এই এ আর সি যে যুক্ত করলাম এটা হচ্ছে চতুর্ভুজের কর্ণ। তাহলে এসি হলো এ বি সি ডি কর্ণ। আবার এ বি সি ডি চতুর্ভুজের আরেকটি কর্ণ হচ্ছে বি আর ডি। তাহলে কি কি কর্ণ হচ্ছে? এসি এবং বিডি হচ্ছে চতুর্ভুজের কর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ চতুর্ভুজের কর্ণ কাকে বলে। আজকে তোমাদের এত পর্যন্তই পড়া থাকলো। তোমরা জ্যামিতির চতুর্ভুজ অঙ্কনটা অভ্যাস করবে এবং কাকে বলে এগুলো ভালো করে পড়বে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।